তো আপনারা সল্ট লেকের ছবি দেখতে পাচ্ছেন যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখছি এসএসসি দুর্নীতিতে গ্রেফতার মিডল ম্যান সেই খবরের দিকে আমরা নজর রাখছি এসএসসি নবম এবং দশম শ্রেণীতে শিক্ষক দুর্নীতির মামলায় প্রদীপ সিং এর অফিসে সিবিআই তল্লাশি সল্ট লেক জিডি ব্লকের অফিসে তল্লাশি অভিযান গতকালই নিউ টাউন থেকে সিবিআই প্রদীপ সিং কে গ্রেফতার করা হয় এসএসসি নবম এবং দশম শ্রেণীতে শিক্ষক দুর্নীতি মামলায় প্রদীপ সিং এর অফিসে সিবিআই তল্লাশি আনন্দমোহন ঝা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আনন্দমোহন প্রদীপ সিং এর অফিসেও তল্লাশি চালায় সিবিআই বিশেষ কোনো তথ্য কি পেয়েছে কোন সূত্র মারফত কোন তথ্য জানতে পাচ্ছো একবারে সৃজনাতমায় জানিয়ে দিই যে ইতিমধ্যে যেটা জানা গেছে সল্টলেক জিডি ব্লকের যে 253 নম্বর বাড়ি সেটা কিন্তু অন্য কেউ ক্লেম করছেন অর্থাৎ জোর করে দখল করা হয়েছে দিদি এটা কি জোর করে দখল করা হয়েছে ফ্ল্যাটটি জোর করে দখল করা অনেক দিন বলতে পারবো না তাহলে আপনারা আজকে খবর পেলেন না এসেছেন নাকি আমাদের কাছে খবর এসেছে বিকজ আমরা ওনার যেহেতু ফ্ল্যাটের সেহেতু আমাদের কাছে খবর এসেছে যে এখানে সিবিআই রেড করতে এসেছে ওই জন্য আমার আশা আর কি আচ্ছা অ্যাজ আ লয়ার ফ্ল্যাটটা কার নামে ফ্ল্যাটটা কার নামে পিচু সাগরওয়াল ফ্ল্যাটটা এই খবর কতদিন ধরে জবর দখল হয়ে এক্স্যাক্ট কতদিন ধরে বলতে পারবো না বাট অনেক দিন ধরে আছে অর্ডার পাওয়া আমরা মে মাসে অর্ডার পেয়েছি বাড়ি আমাদের তারপরে এখনো অবধি আমরা মানে ক্লিন হয়নি আমাদের বাড়ি আমরা হ্যান্ড ওভার পাইনি জবর দখল এমনটাই কিন্তু গুরুতর অভিযোগ উঠে আসছে তবে যদিও বিষয়টি তদন্ত সাপেক্ষ ইতিমধ্যে সিবিআই এর যারা প্রতিনিধি তারা কিন্তু যে এই যে জিডি 253 সেখানে কিন্তু তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন প্রায় 3 ঘন্টার কাছাকাছি তদন্ত চালাচ্ছেন 6 থেকে 8 জন সিবিআই আধিকারিক রয়েছেন ইতিমধ্যে বেশ কয়েক তারা কিন্তু এখান থেকে বেরিয়েও গেছেন এবং তারা কিন্তু যে এই যে প্রদীপ সিং যেটা এসএসসি নবম এবং দশম শ্রেণীর যে শিক্ষক রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে যেটা হচ্ছে যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে অর্থ বিনিময়ের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে এরকম যে গুরুতর অভিযোগ রয়েছে ইতিমধ্যে সে সিবিআই তদন্ত করছে তুমি আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করো পরিস্থিতির উপর নজর রাখো আরও একবার ফিরছি তোমার কাছে পরবর্তী সময় তোমায় আপাতত ধন্যবাদ এবং এর পাশাপাশি আরও এক প্রতিবেশী তারা কি জানিয়েছেন একবার শুনুন চুরিটা এমন মানে ব্যাপকভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে যেটা এখন আমাদের বাড়ির পাশেও দেখা যাচ্ছে কেউ না কেউ কেউ চোর রয়েছে এইটা একটা অদ্ভুত ব্যাপার আমরা খুব লজ্জিত যে আমাদের পাড়ার একটা কৌলিন্য ছিল সেটা আজকের পরিস্থিতিতে রাজনৈতিক চালচিত্র পরিবর্তন হওয়ার পরে এরকম ঘটনা আমরা কখনো আশা করিনি যে আমাদের পাড়াতেও আমাদের পরিচিত বাড়ির পাশে এরকম একটা জিনিস আমরা দেখতে পাবো সিবিআই রেড করছে মানে সিবিআই নিশ্চয়ই কোনো ক্লু পেয়েছে এত বড় একটা সারা পশ্চিমবাংলায় এত বড় একটা গণ্ডগোল ঘটছে চারিদিকে সেখানে আমাদের সল্টলেকও তার মধ্যেই রয়েছে তার বাইরে নেই তো নিশ্চয়ই কিছু তারা পেয়েছে তাই এখানে এসছে